আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি যার নাম হেমোডাইনামিক ডিসঅর্ডার। সো একটু দেখি যে হেমোডাইনামিক ডিসঅর্ডার মানে কি। আমরা একটা জিনিস জানি যে হেমো কথাটার মানে হচ্ছে, কথার মানে কি, ব্লাড। হেমো কথাটার মানে হচ্ছে ব্লাড। ডাইনামিক মানে হচ্ছে ব্লাডের গতিবিধি আর কি, মানে ব্লাড কিভাবে চলে। সো ইটস ডাইনামিক মিন্স মুভমেন্ট। সো যেসব ডিসঅর্ডারগুলা ক্রিয়েট হয় ডিউ টু অ্যাবনর্মালিটি ইন ব্লাড মুভমেন্ট বা ফ্লুইড মুভমেন্ট, সেটাকেই বলা হচ্ছে হেমোডাইনামিক ডিসঅর্ডার্স। সো হেমোডাইনামিক ডিসঅর্ডারগুলা আসলে কি, আমরা একটু নামগুলা দেখি। হেমোডাইনামিক ডিসঅর্ডারের মধ্যে এক নম্বরে বলা যেতে পারে ইডিমা। ইডিমা, ওকে। সেকেন্ডলি হাইপারেমিয়া, হাইপারেমিয়া, কনজেশন, কনজেশন, দেন হেমোরেজ, হেমোরেজ হতে পারে, দেন থ্রম্বোসিস, থ্রম্বোসিস, ডিআইসি, ডিসিমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, অ্যাম্বোলিজম, অ্যাম্বোলিজম, ইনফার্কশন, ইনফার্কশন, অ্যান্ড হচ্ছে শক। সো নিচের জায়গা নেই, উপরে লিখতেছি শক। ইডিমা মানে কি, ইডিমা হচ্ছে যে কোনো একটা জায়গা ফুলে ওঠা। ওকে, ফুলে ওঠা, খুব বেসিক কনসেপ্ট বলতেছে। হাইপারেমিয়া মানে হচ্ছে যে ব্লাড সাপ্লাই ইনক্রিজ হওয়া কোনো একটা জায়গায়। কনজেশন মানে হচ্ছে ব্লাড সাপ্লাই আটকে যাওয়া, জ্যাম জ্যাম হয়ে গেছে। ওকে, হ্যামোরেজ মানে হচ্ছে যে লিকিং, ব্লাড সাপ্লাই, ব্লাড তার ভ্যাসেল থেকে লিক করতেছে, বের হয়ে যাচ্ছে। থ্রম্বোসিস মানে হচ্ছে একটা ভ্যাসেলের মধ্যে থ্রম্বাস জমে যাওয়া, মানে ক্লট হওয়া, রক্ত জমাট বাঁধা। অ্যাম্বোলিজম কথাটার মানে হচ্ছে এই থ্রম্বাসটাই যখন হচ্ছে যে ডিসলজ করে একদম অ্যাকচুয়াল সাইট অফ অ্যাকশন থেকে দূরে কোনো জায়গায় চলে যাবে, তখন সেটার নাম হচ্ছে যে অ্যাম্বোলিজম। সো ধরা যাক দূরে কোনো একটা জায়গায় গিয়ে এখানে একদম আর্টারি ব্লক করে ফেলো, ব্লক করে ফেলার পর পিছনের এই যে টিস্যুটুকু, এই টিস্যুগুলোর মধ্যে যে ইস্কেমিয়া হচ্ছে সেটার নাম হচ্ছে যে ইনফার্কশন। ওকে, ডিআইসি কি, ডিসিমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, কোন একটা কারণে ভ্যাসেলের ভিতরে একটা একটা কি শুরু হলো, একটা প্রসেস শুরু হলো যার কারণে ডিসিমিনেটেড মানে হচ্ছে পুরো বডির মধ্যে ভ্যাসেলের ভিতরে কোয়াগুলেশনকে ট্রিগার করলো, মানে হঠাৎ করে ব্লাডগুলো কোয়াগুলেট করা স্টার্ট করলো লাংসে, ব্রেইনে, হার্টে, বিভিন্ন জায়গায়। সো এখানে কোয়াগুলেট করা শুরু করলো, এটা হচ্ছে যে ডিআইসি, ডিসিমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। দেন শক, শক মানে কি, শক হচ্ছে যে যে কোনো কারণে আমাদের যে টিস্যু আছে টিস্যুগুলোর মধ্যে যদি ব্লাড সার্কুলেশন হচ্ছে যে কমে যায়, তখন সেটার নাম হচ্ছে যে শক। সো দিজ আর দ্য ডিসঅর্ডার্স দ্যাট মে অ্যারাইজ ডিউ টু ডিফেক্ট ইন দ্য মুভমেন্ট অফ ব্লাড ইন দ্য বডি। সো থ্যাংকস ফর নাও, এই সিরিজটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, সালামু আলাইকুম।